ঝুপ পাখিটা গেছে মারা একটা তীরে, তার লাগি আমি আজও
যখন গাই তখন মানুষের জীবনে তো অনেক কিছু হারায়। আমার জীবনে একটি ভালোবাসার মানুষ, এক হলো আমার মুর্শিদ, আরেক হলো আমার নানা। আমি আমার নানার ইচ্ছাতেই আমার এই গান শেখা। আমার নানা একজন শাহজালাল বাবার আশিক ছিলেন, ভক্ত ছিলেন, লেংটা বাবার দরবারে যাইতো, সেখানে আস্তানা ছিল আমার নানা। গত আগস্টের 29 তারিখে আমার নানা বিদায় নিয়ে চলে গেছে। অসুস্থ ছিল, যেদিন আমার নানা মারা যায় সেদিন আমাকে ফোন দেওয়া হয়েছে বিকালবেলা যে আমার নানার অবস্থা ভালো না। এরকম প্রায় মাঝে মাঝে হইলে আমার নানা নিজেই বলতো যে আসার দরকার নেই, কিন্তু ওই দিন আমার নানা বলতেছে যে মুক্তার একটু তাড়াতাড়ি আসতে বল। আমার ছোট বোন যখন ফোন দিল আমাকে, আমি বাড়িতে যাইতেছি, আর রাস্তার মধ্যে বাড়িতে যাওয়ার সময় আমার নানা একটু পর পরে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি কোথায় আছি, তাড়াতাড়ি আসি না কেন। বাড়িতে গেলাম, আমার নানার নাম সিদ্দিক ফকির, সে সবসময় 70 তালির জামা পরত, একজন পাগল ছিলেন, কিন্তু আমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, কারণ আমি ছোটবেলা থেকেই আমি আমার নানা নানির কাছে মানুষ হয়েছি। লেখাপড়া যতটুকু করছি আমার নানা নানি আমাকে পড়াইছে, এত আদর ভালোবাসা কোনো নানা নানি কাউকে করছে কিনা আমি জানি। আমার সামনে আমার নানা বিদায় নিয়ে চলে গেল, আমার সাথে কথা বলল, আমাকে দোয়া করল, তারপরেই আমার মায়ের হাতে কিছু খাবার খাইয়া আস্তে আস্তে চলে গেল আমার সামনে। আমি কখনো কারো মৃত্যু দেখি নাই এত কাছ থেকে। আমার এই বিষয়টা মনে হয় আমি কোনোদিন ভুলতে পারি না। আমার নানার জন্য সবাই এখনো দোয়া করে, আমার নানার যেন আল্লাহ জান্নাত নসিব করে। আমি সে যে আমায় ভুলে গেল
রাজ্জাক কান্দে এত গান আমি গাইলাম, যার লাগি রাজ্জাক কান্দে।